তোর মামা তো যাইতেছি, তোর মামা যে টাকাটি নিছাল 20,000 টাকা, আজকে ফোন করছে কয় গরু বেচছি আর টাকাটি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি না যাই। আচ্ছা তোরা এরকম দেখে না থাকিস, আজকে যদি না ফিরি হয়তো কালকে আসবো, কারণ ও বেলা করে যেতেছি না আসতে পারি, এতদিন পরে যাইতেছি না আবার দিবার পারে। ঠিক আছে, আচ্ছা দেখে না থাকিস। আর ইয়ে কো বৌমা কনে, তুই তো বাইরে থেকে এলি, বৌমা কনে? বৌমা ওই যে বসে আছে কাজ করতেছি। আচ্ছা দেখে না থাকবার কই? আচ্ছা বলি রে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি পারো আজকে এসে পারো, আর না পারলে কালকে এসো। আচ্ছা আর সুরভি জামাই বাড়ি থেকে যদি আহে, ওরও তো আমার কথা ফোন করে চালো, ওর জামাই কয় আব্বা আইডিকে দেয়া করে যান, হয়তো কোনো সমস্যা হয়েছে আমারে ফোন টোন দিস, ফোন দিও। আমারই ফোন দিছিল, কেবল কথা কইতে যাইলাম। সুরভির জামাই নাকি কথা কইলি? কথা কইলাম, ও নাকি ও বলে রাগ করে বলে আইয়া পড়তেছে, এর লাগি আমি তাড়াতাড়ি বাইরে। কেন সুরভি? হ্যাঁ বিষয়টা তো ভালো ঠেকলো না, ওর তো মন মেজাজ সবসময় হইলো একবারে ইউ করে রাখে, হট মেজাজে থাকে। আমাকে বাড়িতে এলি ঢুকে বুঝাই, সংসারে জানি কোনো অশান্তি হয় না, বুঝছা? তোমার সাথে একটা কথা আছে। কথার মধ্যে কি, ওই যে আমার বোন সুরভি আছে না, ও তো জামাই বাড়ি ঝগড়া টগড়া কইরা ও মনে রাগ করে পড়তেছে, বাড়িতে তো আইলি তো এড়াইলো সংসার অশান্তি, চলে আসবো আমি এটা নিয়ে একটু টেনশন করতেছি, তুমি একটু আরে ম্যানেজ ট্যানেজ করে নিও। ও আবার আসবো, কয়েকদিন আগে না বিচার টিচার করে নামাইতে পাঠাই দিলা। কি করেন যাবো, আসলে বদ মেজাজি তো, ওর সাথে আমরাও পারি নি, কি করেন যাবো, ওর জামাই ওটাও পারে না, কেন হয়তো নারাই ঝগড়া করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বান্না করো, আমি ঘরে যাই। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা আবারও আসবো আমার সংসার অশান্তি করার লেগে, এবার মনে হয় বাঁচা না উপায় নাই, কি করার আছে আর। থাইক জোর করে ওকে পাঠাতে পারবো না, যাবো না তো যাবোই না। কি হইলো, কিছু যে বলতাছি শোনা যায় না, রান্না হইছে? আচ্ছা যাও আমার জন্য খাবার রেডি করো, আমার ক্ষুধা লাগছে খুব। আসছো জমি কারে কি কই দে মা, শুরু হইলো আমার কপালে অশান্তি। মা মা সেই কখন আসছি, মার কোনো খবর নাই। মাতৃ আইসো? আস হ্যাঁ মা আমি আইসি, আইসি মানে একবারে আইসি, আর যাবো না এবারে। এটা কি কস মা তুই? হ্যাঁ আমি আইসি মানে একবার আইসি, ওই বাড়িতে আর যাবো না, যাবোই না। না মা কাজটা তুই একদম ঠিক করিস নাই। ঠিক করি নাই না, ওই বাড়িতে সারা দিন কাজ করি তাও কারো মন পাওয়া যায় না, ঠিক মতো খাইতেও দেয় না, আর তোমার ছেলের বউ এই বাড়িতে পায়ের উপর পা তুইলা খাইতেছে। হ্যাঁ আর আমি ওই বাড়িতে এত কাজ করি এত কষ্ট করি তাও কারো নাম পাই না, ওই বাড়িতে আমি যাবো না, তুমি আর এই বিষয়ে আমার কোনো কথা কই না। না মা এরকম করে বলিস না, মেয়েদের স্বামীর গরি সব, শ্বশুর শাশুড়ির সাথে সবসময় ভালো ব্যবহার করার লাগে।
আর রাহসে শ্বশুর শাশুড়ি ওইগুলা কোনো শ্বশুর শাশুড়ি হইলো আমারে দুই চোখে দেখতে পায় না তারা কোনো শ্বশুর শাশুড়ি না। শোনো আমি ক্লিয়ার কথা কয়ে দিলাম, আমি ও বাড়িতে যাবো না, আর আব্বা আসলে তুমিও বলে দিবা সুরভি ও বাড়িতে যাবো না। আচ্ছা মা বলমুনি বুঝছি, তোর মাথা গরম হয়েছে ঘরে যেয়ে শরবত খাও না ঠান্ডা হয়ে যাবে। আমি সেই সকালে আসছি তোমারে বাড়িতে পাই নাই। শোনো তুমি ঘরে যাও, আমি একটু বেড়ে আসি, বান্ধবীর সাথে দেখা করে আসি, অনেকদিন হলো যাই না। আচ্ছা যাবি মা যা, তাড়াতাড়ি আসিস। আমি তো জানি সুরভি কেমন মেয়ে, তুই চিন্তা করিস না, আমি আরো বুঝাই সুঝে যত তাড়াতাড়ি সম্ভব পাঠাই দিব। শুন বাবা, ও কইতেছে এবার নাকি একবারই আইসে। ও তো প্রতিবারই একবারই আহে, এই ঝামেলা টামেলা দুই দিন পর ভালো লাগে না। হ বাবা দেখি কি করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব জামাই বাড়িতে পাঠাই দিলাম। আচ্ছা ঠিক আছে পাঠাই দিও, আমি কিন্তু এগুলো কোনো কথা কথা বলতে পারবো না। আব্বাকে সাবার মামা করতে এনা আবই না নাই আবো কেরা জানে। আইসা পড়বো, আজকে আইসা পড়বো। ঠিক আছে তুমি বুঝাইও। আচ্ছা বুঝামনি, তুই কোনো চিন্তা করিস না, তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে ওরা বুঝাই পাঠাই দিও। মেয়েটা তো আবার আইসি, আবার সংসার অশান্তি হবো, কিন্তু মেয়া কি করে তাকে পাঠাই, বুঝাই সুঝাই পাঠাবো লাগবে। আমার কাজ আগে, এরা কোনো কাজ না, সারাদিন তো কোনো কাজের খবর নাই, বসে বসে খালি গিলা কথাবার্তা ভালো করে বললো। আমি কিন্তু আমি মরছি রে, আমি তোমার চাকর না বুঝছো। বাবা ওর কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক, ওই তুই আমার মুখে মুখে তর্ক করস। আমি লাগে থাকি নাকি তোমার ছেলের ভয়ে, তো আমার মুখে মুখে তর্ক আর একটা কথা বলবি না। তুমি কেমন নিজের মা আল্লাহ। আচ্ছা আমি কি তোমার পেটে গেছি, আমার তো মনে হয় না, তোমার পুলার ভোর জন্য এত দরদ, আর তোমার নিজের পেটের সন্তানের জন্য দরদ নাই। আজকে যদি আমার আব্বা বাইতে থাকতো তাহলে আমার কষ্টটা বুঝতো, তুমি আমার মা হয়ে আমার কষ্ট বুঝলাম না। এ জামা আমি কইছিলাম না যে রকম একটা বিশৃঙ্খলা একটা ঘটবো, যা কইছে ঠিক তাই। আচ্ছা বাবা থাম, আর একটা ব্যবস্থা করা লাগবো, তোর বাপে আসুকো একটা কিছু কই রাও, জামাই বাড়িতে পাঠাই দিবো। খালি তো থামাইই থাও। এই জামা আমি জামাই বাড়ি যাবো না কইছি না, তোমার পোলার বোনিয়া তুমি সুখে শান্তিতে থাকবা, আর আমার জামাই বাড়ি যে আমি কষ্টে থাকুম তা হবো না। তুই চুপ কর, তোর অনেক অত্যাচার আমি মাইনে নিছি, আর না তুই যা তোর জামাই বাড়ি চলে যাবি। কি আমি তোমার আগেই কইছি না আমি জামাই বাড়ি যাবো না, এ তুমি তোমার পোলার বোনিয়া সুখে শান্তিতে থাকবা, আর আমি জামাই বাড়ি যা কষ্ট করুম তাই না, ওই বাড়িতে আমি যাবো না। আমার বৌমা আমাদের মন জুগায় থাকতে পারে, তুই কেন পারিস না, তুই পারলে বৌমার মতো সুখী হবি। ও তোমার বৌমা তো সুখী হবো, তোমার বৌমার তো কোনো কাজ কাজ করা লাগে না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বয়ে বয়ে খায়। কে বলছে কাজ করে না, ও সংসারে সব কাজ করে, নিজের চোখে ভালো করে দেখ, আমার তোর বাপের ও সব কাজকর্ম করে, তুইও কর মা দেখবি তোর সুখ আসবে। খালি জেলের বর দিকে টানো, হ্যাঁ আমি করে ভাত চাইছি তাই সে দেনে আবার কাজ করে। আচ্ছা ভাত চাইছ ভাত আমি দিমুনি, তাই ওর সাথে ঝগড়া করা লাগবে তোর। মা থাক মা, ওরে কিছু বললেন না, ও আমার যে কোনো কাজই দিক না কেন মা, আমি করে দেবো,
আরে কিছু কইন না মা দেখলে ওর কাছে কিছু শিখ কেমনে ব্যবহার করা লাগে ঢং নেকা কান্না দেখাইতাছে এতই যদি কইরা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে কাটা ভাত চাইছি দেখে এত তর্ক করতি না শোনো মা তোমার আমি আগেই কইছিলাম সংসারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবো আর সেটাই কিন্তু আরম্ভ হইছে এগুলো আমার ভালো লাগে না দাঁড়ালিকে যা ঘরে যা থাকো তোমার ছেলের বড় নেই তুমি থাকো কান্দো না মা মন খারাপ করো না তুমি তো জানো মা সুরভি মেয়েটা এরকমই মা দেখবো সব ঠিক হয়ে যাব তোমার শ্বশুর আজকে বাড়িতে আসলে তোমার শ্বশুরে বইলা ওর সামান বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো তুমি কান্দো না মা মন খারাপ করো না ঠিক আছে কান্দিলে আমার অনেক কষ্ট হয় মা না মা চলো মা আমরা উপরে যাই আপনি যান মা আমি উঠানটা সুরে আসি আচ্ছা মা তাহলে তুমি তাড়াতাড়ি উঠান ঝাড়ুতে আসো হ্যাঁ আচ্ছা যাই মা আমি একটা জিনিস বুঝতেছি না আসলে মেয়ে আমার একটুগা উগ্র মেজাজ আছে ঠিক আছে তাই বলে মেয়ে যেহেতু কান্দতেছে নিশ্চয়ই মেয়ে কোনো দোষ পাইছে ও যায় আনে পাকের সুতা দিছে তরকারিতে বলে কিরকির করে এর লাগি আমি জামার তাছে ধরে আমি তো ঠিকই কইছি আমি কি মিথ্যা কথা কইছি আরে মা আজকে তরকারি আমি রাঁধিছি মা শুন মা তোর একটা কথা বলি বাবের বাড়ি আইছে দুই দিন রইলি তিন দিন রইলি ঠিক আছে এখন স্বামীর বাড়ি যা তোর স্বামীটা তো একা রয়েছে নাকি ওর তো কষ্ট হইতাছে আব্বা ওই বাড়ি যা আমারে দেখতে পারে না এই জন্য আমি ভাবছিলাম ওই বাড়িতে আর যাবো না শোন মা হিংসামি করে বান কারোর সাথে অনুরাগ করে অভিমান করে কি কোনোদিন শান্তিতে থাকতে পারে না মা রে মেয়ে হয়ে জন্ম নিয়েছিস স্বামীর বাড়ি তো থাকতেই হবে আর স্বামীর বাড়ি হলো তোর আসল বাড়ি মা রে স্বামীর সাথে ভালো ব্যবহার কর তোর সংসার উন্নত হবে সংসারে শান্তি ফিরে আসবে বৌমারে দেখোস না বৌমা এনে আসো কান্নাকাটি করো না বৌমা শোন মা স্বামীর কথা মনে করে তুই তোর স্বামীর বাড়ি চলে যা বাবা তুমি ঠিকই কইছো আসলে আমি বুঝতে পারি নাই যে পরের সংসারে ক্ষতি করে এখানে থাকাটা আমার ঠিক না ভাবি তুমি আমার ক্ষমা করে দিও হ্যাঁ আমি আসলে তোমার উপরে অত্যাচার করে অনেক ভুল করছি না আপা আপনার কোনো ভুল হয় না আপা আমি আপনাকে মাফ করে দিছি আপা আপনি হচ্ছেন আমার বোনের মতো ভাবি তুমি আর আমার সাথে রাগ করে থাকো না ধরে নাও আমি তোমার একটা ছোট বোন বাবা মা ঠিক হয়েছে
সুরভি ঠিক হয়েছে বোমা, এরকম করলে তো আমাকে শান্তি থাকবো সংসারে। আজ থেকে আমরা সকলে মিলে একটা সুখী পরিবার, কি কও? ঠিক আছে।